দুই বছর কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। তবে মামলা থেকে পুরোপুরি রেহাই পাননি। জামিনের সাথে আদালত অবশ্য কিছু শর্ত জুড়ে দিয়েছে, ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেবেন না। এই শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে তিনি এখনও কারামুক্তি পাননি, সেখানে কিছু কাজকর্ম এখনও প্রসেসিংয়ে রয়েছে, যেটি শেষ হলেই তিনি দ্রুত সময়ে মুক্তি পাবেন। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মাদানির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার শুনানি শেষে এক আদেশে হাইকোর্ট বলেছেন, রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে দায়ের করা মামলা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি চার্জশিট মামলার এজাহার যাচাই বাছাই করে আমরা তাকে জামিন দিতে একমত নই। তবে রফিকুল ইসলাম মাদানী যদি কোনো ওয়াজ মাহফিল বা সভায় রাষ্ট্র ও সমাজ বিরোধী এবং বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী ধর্মীয় সংঘাত সৃষ্টি করে এমন বক্তব্য বা বিবৃতি প্রদান না করার হলফনামা আকারে মুসলেকা দেন, তাহলে আমরা তার জামিন বিবেচনা করতে পারি। গত বছরে 27 জন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে হলফনামা কারা কর্তৃপক্ষের কাছে যায়। সম্প্রতি কাশিমপুর কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে রফিকুল ইসলাম মাদানী হলফনামায় স্বাক্ষর করেন। হলফনামায় তিনি লিখেন, কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্র ও সমাজ বিরোধী এবং প্রচলিত আইন বিরোধী কোনো বক্তব্য প্রদান করব না। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ও জনমনে সংঘাতের সৃষ্টি করে এমন বক্তব্য ওয়াজ মাহফিলে দেব না। এ বিষয়ে রফিকুল ইসলাম মাদানীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা বলেন, এরই মধ্যে রফিকুল ইসলাম মাদানী কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে হলফনামায় স্বাক্ষর করেছেন, ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য তিনি দেবেন না। এই মুসলেকা সম্বলিত আবেদন আমরা শীঘ্রই হাইকোর্টে দাখিল করে সব মামলায় জামিন প্রার্থনা করব। আশা করি সব মামলায় জামিনে তিনি কারামুক্ত হবেন। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 2021 সালের 7 এপ্রিল রাত 3:30 দিকে রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব। ওই বছরের 8 এপ্রিল শিশু বক্তা হিসাবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর নামে গাজীপুরের গাসা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। র্যাবের নায়েক সুবেদার আব্দুল খালেক বাদী হয়ে মামলাটি করেন। এরপর গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় তার বিরুদ্ধে মারাত্মক মিথ্যা, ভয়ভীতি দেখিয়ে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। গাজীপুরের টেকনাকপাড়া এলাকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে বাসন থানায় মামলাটি করেন। এরই অভিযোগে রাজধানী মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ। তবে শুরু থেকেই মাদানী হুজুরের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে আসছে তার সমর্থক এবং ধর্মপ্রাণ মুসলিমরা। তাদের দাবি, মাদানী হুজুর যা বলেছে সবই হক কথা বলেছে। ভারতের হুকুমে তাকে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, যেমনটা করা হয়েছে আরও অনেক ইসলামী বক্তাদের ক্ষেত্রেও। তাছাড়া মাদানী হুজুর যা যা বলেছেন সবই ইসলামের স্বার্থে বলেছেন, কোনো কিছুই মিথ্যা, ভয়ভীতি দেখিয়ে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো ছিল না। ভক্তদের দাবি, রফিকুল ইসলাম মাদানী সরকার বিরোধী বক্তব্য দিবেন না বলে মর্মে যে মুসলেকা দিয়েছেন তা তার থেকে জোরপূর্বক নেওয়া হয়েছে। মুক্তি পেলে তিনি কখনোই হক কথা থেকে দূরে থাকবেন না, যার জন্য প্রাণ যাক অথবা যাবজ্জীবন কারাদণ্ড যাই হোক। সুপ্রিয় দর্শক, আপনি কি মাওলানা রফিকুল ইসলাম মাদানীর জামিনের খবরে খুশি? খুশি হলে অবশ্যই কমেন্ট বক্সে একবার হলেও আলহামদুলিল্লাহ লিখুন। অতপর ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।